আচ্ছা, আজকে আরো একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে ওয়েবসাইট, কোন ওয়েবসাইটটা আমরা ভাববো সিকিউর আর কোন ওয়েবসাইটটা ভাববো সিকিউর নয়, আবার কোনটা কতটা সিকিউর ভাববো আর কোনটা আদৌ সিকিউর ভাববো না। একই ওয়েবসাইট, একই রকম ওয়েবসাইট। কারণ হচ্ছে একটা কনফিউশন আমাদের মনের মধ্যে খুব আসে যে আমি আমার অনেক জায়গায় আমি শুনেছি অনেক সময় অ্যাওয়ারনেস এর জন্য অনেক অফিসে বাজে যায়, তাতে বলে যে স্যার তাহলে কাজ করি এই যেটা যেটা HTTPS আছে তাহলে সেটা সিকিউর, তাহলে সেটা ভালো আছে, তাহলে সেটা করে দিই সব। স্যার একটা জিনিস দেখুন, এই দেখুন একটা ওয়েবসাইট, একটা হচ্ছে ডাব্লিউ এই HTTP, তারপরে ওটা এস নাই, দেখুন www.abcd.com, আর একটা আরেকটা দেখুন একই আছে, ধরুন ওটা এস আছে, সেম ওয়েবসাইট, একটাতে এস আছে একটা এস। সেটাতে যখন কমিউনিকেট করছে তখন কি হচ্ছে, ওটা প্লেন টেক্সটে যাচ্ছে, মানে ওটা মাঝখানে যদি কেউ থাকে তিনি যা যা করছেন ওটা যদি চাইলে দেখতে পারবেন, কারণ মাঝখানে ওটা এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে। সেরকম যখন ওখান থেকেও ওই সার্ভার থেকেও যখন এই ইউজার এর মানে মোবাইল থেকে ইউজার তার কাছে যখন আসছে সেটাও কিন্তু ওটা ওপেন আসছে, তাহলে কিন্তু মাঝখানে বোঝা যাচ্ছে কি কি লিখলেন বা কিছু ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন বা কোনো ব্যাংকিং ট্রানজাকশন করলেন ক্যাপ চলে যাচ্ছে। তো দেখুন আমার যখন এসে যাচ্ছে এটা কিন্তু HTTP ছিল, আবার একই জিনিস যখন আমার এসে যাচ্ছে তখন কি হচ্ছে, যখন এনার সঙ্গে ওই সার্ভারের কোনো কমিউনিকেশন হচ্ছে তখন কিন্তু ওটা এনক্রিপ্টেড হয়ে গেছে। তাহলে উনি যেটা লিখছেন ওখানে সার্ভারের কিন্তু মাঝখানে যেহেতু এনক্রিপ্টেড হয়ে যাচ্ছে তাহলে কিন্তু ম্যান ইন দ্য মিডল অত সহজে বুঝতে পারবে। প্যারালালি সেরকম আমার ওখান থেকে যখন এখানে কমিউনিকেশন হচ্ছে মোবাইল ইউজার আইডিতে তখনও কিন্তু কি হচ্ছে, ওটা এনক্রিপ্টেড হয়ে আসছে বলে কিন্তু ওখানেও এনক্রিপ্টেড থাকছে। তো এখন কি হচ্ছে, তাহলে আমি শুনেন, যারা ওয়েবসাইট তৈরি করেন বা ওয়েবসাইট আপলোড করেন এটা তাদের কাছে নতুন কিছু না। আমি যেটা বলতে চাই, সাইবার অ্যাওয়ারনেস বা যেটা তো এমনি সাধারণ মানুষের জন্য করা হয়, তাহলে এটা কি আছে, ধরুন আপনার একটা কোম্পানি আছে, আপনার একটা ব্যবসা আছে, আপনি কিন্তু ধরুন লেম্যান, ব্যবসাতে আপনি লেম্যান নন, কিন্তু এই ওয়েবসাইট কি আর এটি আপনি জানেন না, আপনি কি করেছেন, রামসাম যতুন কাউকে নিয়েছেন, তিনি ওয়েব পেজ ডিজাইন করতে জানেন, তিনি আপলোড করতে জানেন ওয়েবসাইট, তাকে দিয়েছেন আপনার কোম্পানিকে আপনার দোকানের একটা ওয়েবসাইট করতে, তাহলে উনি কি করলেন, ওই HTTP দিয়ে ধরুন আপনার ওয়েবসাইটটা করে দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, যাদের যাদের যারা ওটা বোঝেন না, যদি আপনাদের নিজের ওয়েবসাইট যেটা HTTP দিয়ে আছে দেখছেন এখনো, যিনারা আপনাদের কোই সাপোর্টটা দেন তাদেরকে বলুন এস করে দিতে, উনি কিন্তু করবে, তার জন্য অল্প কিছু টাকা নাই বা অল্প কিছু পেমেন্ট করতে হয়, অনেক কিছু ব্যাপার ও বছরের 500 টাকা বা 300 টাকা, তাহলে এটা হচ্ছে সাধারণ যারা যাদের ব্যবসা বা যারা নিজেদের ওয়েবসাইট আছে তাদের জন্য তারা HTTPS করবে। এইবার হচ্ছে আমি বলছি একদম আনকমন মানুষ, একদম কমন ম্যান, যারা কি আছে, একটা যে ভুল ধারণা আছে ও HTTPS মানে এটা হচ্ছে সিকিউর। আচ্ছা ধরুন আমি একটা হোটেল বুকিং এর নামে একটা ফেক ওয়েবসাইট গুগলে সার্চ করলে আমাকে পাওয়া যাচ্ছে, সেটা ধরুন HTTPS ABC hotel.com। এবার আমরা কি ভুল ধারণা হতে পারে, ও এটা তো এস আছে তাহলে তো বিরাট বড় সিকিউর ওয়েবসাইট, ঠিক আছে চলো ওকে বুক করে দাও তাহলে আমি হোটেল পেয়ে যাবো, রুম পেয়ে যাবো। আমি কিন্তু আবার বলছি স্যার, এটা কিন্তু এস আছে মানে এটা কিন্তু যাদের ওয়েবসাইট তাদের সিকিউরিটি ব্যাপার আছে, বা যারা ভিজিট করছেন তাদের হয়তো মাঝখানে তাদের ইউজার আইডি পাসওয়ার্ড বা ইনফরমেশনের ব্যাপার আছে। একবারও কিন্তু ভুল ধারণা না হয়, যতগুলো এস জি ওয়েবসাইট আছে ততগুলো এস বিরাট বড় মানে গভর্নমেন্টের ওয়েবসাইট বা বিরাট বড় ভেরিফাই করে আছে, বা ওটা ফেক নয় ওটা বোগাস নয়। ধরুন আমি ফলস্টারও কিন্তু উনি যখন ABC.com যদি উনি নিজেই করেন আর উনি যদি সিকিউরিটি সকেটের জন্য 300 বা 500 টাকা পে করেন ওটাও কিন্তু এস দিয়ে দেখাবে। সেই জন্য আমি বলছি ওয়েবসাইট দিয়ে যখন ডিল করতে যাবেন আপনারা, যে ওয়েবসাইট যদি আননোন হয় বা আপনি জানেন না সেটা কিন্তু বিলিভ করার আগে কিন্তু এস থাকলেই ঠিক আর এস নেই বলে ভুল, এটা কিন্তু আমি বলিনি একবার। এইটা কিন্তু যেহেতু একটা মানুষের সাথে, ধরে নিন
আমি কি করছি আনএমপ্লয়েড ইউথদেরকে ঠকানোর জন্য আমি একটা অমুক স্কুল ডট কম বলে বা প্রাইমারি স্কুল ডট কম বা হাই স্কুল ডট কম বলে আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি সেখানে কিন্তু আমি সিকিউরিটি সফটওয়্যার লেয়ার দিয়েই করেছি আমি ফ্রডস্টার দেখবেন কি আছে আমি ফ্রডস্টার বলে দিলাম যখন আনএমপ্লয়েড ইউথকে বললাম দেখো তুমি তো পাস করেছো দেখো না তো উনি কি করলেন ও HTTPS দিয়ে আছে অমুক ডট কম তাহলে চলো আমার রোল নাম্বারটা মেরে দেখি যখনই দেখছি পাস তখনই কিন্তু আমি তাকে পে করে দিচ্ছি তাহলে কি আছে আমি বলছি যে HTTPS মানে যে এটা বিরাট বড় মানে সিকিউর মানে সিকিউর মিন্স এটা কিন্তু ইউজার এন্ড বা আপনার যে যারা ওয়েবসাইট মেনটেন করে বা যাদের ওয়েবসাইট তাদের এন্ড ব্যাপার আমরা কিন্তু ওই এস দেখলেই সেটা বিরাট বড় সিকিউর এটা কিন্তু মানার কোনো জায়গা নেই একটা হচ্ছে যাদের ওয়েবসাইট আছে তারা যখন সার্ভারে করছে যখন কানেক্ট করছে কিছু করছে তাদের জন্য মানে যাদের ওয়েবসাইটের ইউজার মানে যারা মেনটেন যাদের ওয়েবসাইট তাদের জন্য অবশ্যই রেস লাগাবেন তারা যারা কোম্পানি আপনাদেরকে মেনটেন করে দিচ্ছে বা যাকে পয়সা দিয়ে আপনি ওয়েবসাইট করেন কিন্তু আমি বলছি একটা সাধারণ মানুষ হিসাবে আপনি একটা ওয়েবসাইট ঠিক না ভুল ডিলিট করার জন্য কিন্তু এস আছে বা এস নেই এটা 100% নয় মানে গুগলে যাবেন যত এস ওয়েবসাইট থাকবে ওটা তাহলে আপনি বলতেই পারেন তাহলে স্যার আমি কি করে জানবো যে এই ওয়েবসাইট ভালো না এই ওয়েবসাইট ঠিক আছে কারণ এটা তো এস দেখছি ওটা তো এস দেখছি আমি আবার বলছি স্যার ওই যে ধরে নিন আপনার বাচ্চাকে একটা ওয়েবসাইট ধরুন প্রাইমারি স্কুলে ডট কম বা কাউন্সিল ডট কম এ পাস করিয়ে দিয়েছে আমি আগেও বলেছি যে সেটা হচ্ছে আপনার পাড়ার যে প্রাইমারি স্কুল আছে তার কাছে যান না উনি তো ডিআইএসআই বা ওই এসআই যিনি আছেন তিনার কাছ থেকে আপনি যদি না জানেন উনি কিন্তু আপনাকে দেখে বলে দেবেন যে উনি জেনে বলে দেবেন যে এই ওয়েবসাইট ঠিক না বলুন ঠিক আছে তাহলে সিকিউর সকেট লেয়ার যেটা আমরা দেখলাম যে চীনার ওয়েবসাইট তিনাকে অবশ্যই বলবো তিনার যদি এস না থাকে অবশ্যই এস করে নিন নাহলে কিন্তু উনি যখন কিছু মানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবেন নিজের ওয়েবসাইটে যেটা কোনো ওয়েবসাইট সার্ভারে আছে ওই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু একটা বদমাশ একটা হ্যাকার কিন্তু পেয়ে গিয়ে উনি কিন্তু উনার ওয়েবসাইটে কন্ট্রোল নিয়ে নিতে পারে কিন্তু অ্যাজ কমন ম্যান বলবো ওটা এস থাক বা এস না থাক আপনার কাছে কিন্তু খুব বড় জায়গা আসছে না আগে আপনি দেখুন হ্যাঁ অবশ্যই সেটা সিকিউর কিনা দেখতে হবে এস থাকলো মানে এস থাকা মানে এটা অ্যাজ ইট গভর্নমেন্ট এটা বিরাট বড় ভেরিফাইড এটা মিলে ওখানে যা যা আছে করতে থাকবেন না যে কোনো ওয়েবসাইট মানার আগে বিশ্বাস করার আগে একবার টু ওয়ে ভেরিফিকেশন করে তারপরে কমিউনিকেশন করুন